মহিরাজ্যের 12 চাকার গাড়ি চেকিং করা হয়। চেকিংয়ে যাতে রাবার শিট ছিল, চেকিং করার পরে এর ভেতরে প্রায় 58টা প্যাকেট গাঁজা, ড্রাই গাঁজা সিল প্যাক পাওয়া গেছে। ওইগুলির বিভিন্ন সাইজের 58 প্যাকেট, 10 কেজি, 12 কেজির বিভিন্ন সাইজের আছে। এখনও চলছে প্রায়, এখন অবধি প্রায় আমাদের কাউন্টিং চলছে, প্রায় 300 কেজির উপর হয়ে গেছে। আরও তদন্ত চলছে। আর গাড়ির মধ্যে একজন ড্রাইভার আর গাড়ির একজন অ্যাসিস্ট্যান্ট, ওদেরকে আমরা ডিটেন করেছি। ওদের বাড়ি হিমাচল প্রদেশে মন্ডি ডিস্ট্রিক্ট। গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়ি তো আগরতলা দিক থেকে আসছিল। আমরা তদন্ত করছি। আমরা নামটা কি জিজ্ঞাসাবাদে আছি। এখন আমাদের প্রসেস চলছে কাউন্টিংয়ের আর ওয়েটিংয়ের, ওয়িংয়ের প্রসেস চলছে। আমাদের এখন দুজন, এখন কত কেজি? আজকে সকালবেলার দিকে এখানে গাড়ি PB05N5971 আইটি আগরতলার পর আসে আমাদের আমাদের সুরাইবাড়ি ওয়াচ পোস্টের সম্মুখে। আসার পরে গাড়িটা আমরা থামাই, থামার পরে গাড়িটা আমরা তালাশি করি। তালাশি করার পরে তার থেকে আমরা অবৈধ 7 কুইন্টাল গাঁজা উদ্ধার করেছি। আরও তার যে চালক ছিল এমরাজ সিং আর সহচালক শিবশঙ্কর, দুজনকেই আমরা করায়ত্ত করেছি। আর এনডিপিএস একমধ্যে একটা কেসও রুজু করেছি। আর যদি গাঁজা ছিল তার বাজার মূল্য আনুমানিক 70 লক্ষ টাকা, মানে 70 লক্ষ টাকা।